আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে। সঙ্গে আছি আমি আসিফাল আহমেদ। শুরুতেই শিরোনাম। টেকসই শান্তি ও উন্নয়নে জাতিসংঘ পুলিশের যে কোনো উদ্যোগে ভূমিকা রাখবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রে প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারছে না পরিচয়পত্রহীন প্রবাসী বাংলাদেশি কর্মীরা, মালদ্বীপে অর্থমন্ত্রীর সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত আবুল কালাম। বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হত্যা নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না বললেন নেতা কর্মীরা। টেকসই শান্তি ও উন্নয়নে জাতিসংঘ পুলিশের যে কোনো উদ্যোগে ভূমিকা রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার জাতিসংঘ পুলিশ প্রধানের সম্মেলন উপলক্ষে আয়োজিত জাতিসংঘ পুলিশের অংশগ্রহণে টেকসই শান্তি ও উন্নয়ন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা উন্নয়ন পরস্পরের উপর নির্ভরশীল মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে একটি ভারসাম্যপূর্ণ এবং সুসংহত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে নিতে হবে। সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মৌলিক সেবা দেয়া, অর্থনৈতিক সুযোগ তৈরি করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারি সক্ষমতা বৃদ্ধির জন্য জাতিসংঘকে আরও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি পরিচয়পত্রহীন প্রবাসী কর্মীদের বৈধ উপায় দেশে রেমিটেন্স পাঠাতে মালে প্রশাসনকে সহযোগিতা দিতে আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমিরের সঙ্গে মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও বাংলাদেশ মিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান সোহেল পারভেজ। সাক্ষাৎকালে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সরকারি বিনিময় মূল্যে ডলার প্রদান বা রুপিয়ার মাধ্যমে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঠিক বেতন রসিদ প্রদান করা সহ ডলারে বেতন পরিশোধ করার অনুরোধ জানান। উভয় দেশের মধ্যে আরও ভালো দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা খোলার জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান হাইকমিশনার। বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপির প্রবাসী নেতা কর্মীরা। এ সময় দলটির নেতারা বলেন, হত্যা নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না। বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাষ্ট্র। মোজাম্মেল হোসেন সোহাগের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতা বাদল মির্জার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সালে আহমেদ মানিক, যুবদল নেতা আবুল কাশেম, সালে আহমেদ রুবেল, সালাউদ্দিন রুবেল, নাজমুল হোসেন, দিদার হোসেন, শাহাদাত হোসেন, রায়মুল ইসলাম প্রিন্স সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কেক কেটে ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নানা আয়োজনে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে জেদ্দা মহানগর বিএনপি। গেল রাতে জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী। সাধারণ সম্পাদক শফিক আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন মীর মনিরুজ্জামান তপন, বক্তব্য রাখেন আব্দুল মান্নান, ইরশাদ আহমেদ হোসেন, ফরাদ হোসেন রুমি, মঈন চৌধুরী, ডাক্তার এনামুল হক, প্রকৌশলী নুরুল আমিন, আমজাদ হোসেন, নুরুল আফসার, মোস্তফা কামাল সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, চলমান আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মদিনা বিএনপির উদ্যোগে নানা আয়োজনে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেল রাতে একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দলটির মদিনা শাখার আহ্বায়ক আব্দুল মমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন আমিন, শামীম হোসেন কেফায়েত ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক গোলাম নবিউল। এ সময় বক্তারা বলেন, দলকে সংগঠিত করে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে, তাই সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। এদিকে বিএনপির নেতৃত্বে খুব শীঘ্রই বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে বলে জানিয়েছেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান। কুয়েতে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। গেল রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল সহ আরও অনেকেই। এসএটিভি প্রবাস ডেস্ক। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। মালয়েশিয়ায় চালু হচ্ছে প্রিমিয়াম নামে নতুন ভিসা। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও পর্তুগালের গোল্ডেন ভিসার মতো ধনী বিনিয়োগকারীরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় চালু হতে যাচ্ছে প্রিমিয়াম নামে নতুন ভিসা। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও পর্তুগালের গোল্ডেন ভিসার মতো ধনী বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে মালয়েশিয়া সরকার এই নতুন প্রিমিয়াম ভিসা প্রোগ্রাম চালু করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন প্রিমিয়াম ভিসা চালুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আগামী 1 অক্টোবর থেকে প্রিমিয়াম ভিসার আবেদন করা যাবে। এতে বলা হয়, সব বয়সের আগ্রহী প্রবাসী সহ বিদেশি বিনিয়োগকারীদের অফশোর আয় মাসে কমপক্ষে 40,000 রিঙ্গিত বা বছরে 4,80,000 রিঙ্গিত থাকতে হবে। গ্রাউন্ড ব্রেকিং রেসিডেন্সি থ্রু ইনভেস্টমেন্ট নামের এই প্রোগ্রাম দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। ইসরায়েল ছাড়া সব দেশের ব্যবসায়িক টাইকুনরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, এরপর আরও থাকছে। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আ ক ম বাহারুদ্দিন বাহারকে ফ্রান্সে সংবর্ধনা সমাবেশে আয়োজন করল প্যারিস অবস্থিত কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশন। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আ ক ম বাহারুদ্দিন বাহারকে ফ্রান্সে সংবর্ধনা দিয়েছে প্যারিসে অবস্থিত কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশন। বাহারুদ্দিন বাহারের ফ্রান্স সফর উপলক্ষে সমাবেশেরও আয়োজন করেন তারা। সংগঠনের সভাপতি হাসান মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সহ সভাপতি আকরাম হোসেন মিন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সত্তার আলী সুমন, উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টু, অধ্যাপক অপু আলম, কাজী শাহজাহান লিটন, সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সহ সভাপতি জাহিদুল ইসলাম সজীব, নজরুল ইসলাম চৌধুরী, শাহিন আরমান চৌধুরী, কামাল মিয়া সহ আরও অনেকে। এ সময় এমপি বাহার বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমানে দেশ গড়ার কাজে তারা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। দেশের যে কোনো সংকটকালে কুমিল্লা প্রবাসীসহ প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকল বিরোধ ভুলে গিয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ান, কারণ প্রবাসে ভালো কর্মকাণ্ডে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়। পরে নৈশভোজে অংশ নেন সবাই। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। টেকসই শান্তি ও উন্নয়নে জাতিসংঘ পুলিশের যে কোনো উদ্যোগে ভূমিকা রাখবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রে প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারছে না পরিচয়পত্রহীন প্রবাসী বাংলাদেশি কর্মীরা, মালদ্বীপে অর্থমন্ত্রীর সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত আবুল কালাম। বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, হত্যা নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না বললেন নেতা কর্মীরা। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।